डियर स्टूडेंट्स एखन आम्रा क्लास नाइन मैथ अंकन चैप्टर थेके एक्सरसाइज 11.1 एर एक एक करे अंक करब। तो देखो एखाने प्रथम जो अंकटी आछे एटा ज्यामितिर एक पार्ट, एटा अंकन चैप्टरटा जे सम्पाद्य बला हय। आबार तो प्रथम जो अंकटा आछे सेटा हच्छे एकटी प्रदत्त रश्मिर प्रारम्भिक बिंदुते 90 डिग्री कोण अंकन करो एबं अंकनेर सत्यता जाचाई करो। তো এটা আমরা করতে আমাদের কী কী লাগবে, একটা পেন্সিল, কম্পাস, স্কেল আর পেন্সিল লাগবে। আমি পেন্সিল আমি এখানে ইউজ করবো না, যেহেতু মোবাইলে তোমরা দেখবে ভিডিওটা, তাই একটু স্পষ্ট যাতে বোঝা যায়, পেন্সিলের দাগটা ভালো বোঝা যাবে না, তাই আমি এখানে ব্ল্যাক কালারের কলম ব্যবহার করেছি। ঠিক আছে, তো এখানে আমরা কী করব, প্রদত্ত রশ্মির প্রারম্ভিক বিন্দু, মানে একটা রশ্মি দেওয়া থাকবে সেই বিন্দু রশ্মিটার শুরুতে, মানে রশ্মি যেখানে উৎপত্তি হয়েছে সেই বিন্দুতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা আঁকবো, চাঁদার সাহায্য নেব না, আমরা চাঁদার সাহায্য ছাড়াই আমরা আঁকবো। এবং তারপর এটা তার সত্যতা যাচাই করবো, ওটা যে 90 ডিগ্রি হয়েছে তার কীভাবে প্রুফ করবো। দেখো প্রথমত আমরা রশ্মিকে এঁকে নিই, রশ্মি যতটুকুই থাকবে তার থেকে একটু বড় আমি এঁকে নেবো, এটা প্রমাণ করতে এটা কাজে লাগবে। আমরা মনে করি যে রশ্মিটি ও এখান থেকে পূর্ণ হয়েছে, এ বিন্দু থেকে উৎপত্তি হয়েছে এদিকে গেল। ঠিক আছে, এ বি রশ্মিটি। এখন আমরা কি করব, এ বিন্দু হচ্ছে তার প্রারম্ভিক বিন্দুটি মনে করব, যদিও আমার এখান থেকেই শুরু করলে চলতো এদিকে আমার রাখার দরকার নেই, কিন্তু প্রমাণের জন্য আমার এই অংশটা রাখতে হবে এদিকে কিছু। ঠিক আছে, তো আমরা কি করব, এখানে প্রথম কাজ হবে আমরা এখানে একটা এ বিন্দুতে যে কোনো একটা ব্যাসার্ধের একটা অর্ধবৃত্ত আঁকব, এ বিন্দুকে কেন্দ্র করে আমি এ বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসালাম। মোটামুটি একটা দৈর্ঘ্য নেব আমরা এরকম, ঠিক আছে। তো এখানে অর্ধবৃত্তটা আমরা এঁকে নিলাম। এখন এই যে অর্ধবৃত্ত আঁকলাম, এই যে ব্যাসার্ধটা, ব্যাসার্ধটা কিন্তু ফিক্স আছে, এটা কিন্তু আর লাগবো না, নাহলে এই এই মাপটা ঠিক রেখে এই এখানে দেখো এই অর্ধবৃত্তটা কী করেছে, এ বিকে, এ বিকে দুটি এ বি যে রশ্মিটি ছিল রশ্মি রশ্মিটিকে এখানে একটা বিন্দু ছেদ করেছে, এটা আমরা নাম দেবো সি, আর ওই পাশে যে ছেদ করেছে সেটাকে নাম দেবো ডি। নামকরণের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, যে কোনো নাম তুমি নিতে পারো। এখন আমরা এই যে সি বিন্দুতে ছেদ করলো, সি বিন্দুতে পেন্সিল কম্পাসের এই কাঁটাটাকে বসাবো। এখন আগের যে ব্যাসার্ধের মাপটা ছিল সেই ব্যাসার্ধটা কিন্তু ঠিক রাখতে হবে, এটা লাললে হবে না, ওই ব্যাসার্ধ নিয়ে আমরা এখন পরপর করে অর্ধবৃত্তটিকে কেটে নেব। একটু ভালো করে লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা যায় না, এই যে দেখো এই মাপ দিয়ে আমরা কেটে নিলাম। ঠিক আছে, আবার এখানে আবার ঘোরাবো, এখানে রেখে এই যে যেখানে ছেদ করলো সেইখানে আবার রাখবো আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটা। ঠিক আছে, এখানে রেখে আবার এইদিকে করাবো। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি ভালো করে অর্ধবৃত্তটিকে এভাবে আমরা তিনটা টুকরা করে নিলাম, এদিকে একটা টুকরা, এদিকে একটা টুকরা, এদিকে একটা টুকরা, তিন টুকরা হয়ে গেল। তাহলে আমরা কী করেছি, প্রথমত প্রথমত একটা অর্ধবৃত্ত এঁকেছিলাম, এভাবে অর্ধবৃত্তটি এ বি রশ্মিকে কোথায় ছেদ করলো, সি বিন্দুতে ছেদ করলো, সি বিন্দুতে আমি পেন্সিল কম্পাসের কাঁটাটিকে বসিয়েছিলাম, এই কাঁটাটিকে এই অঞ্চল এখানে বসিয়েছিলাম। এরপরে আমরা এই অর্ধবৃত্তের যে ব্যাসার্ধটা ছিল, যে ব্যাসার্ধের মাপ আমরা রেখেছিলাম সেই ব্যাসার্ধের মাপটা ঠিক রেখেই এটা আবার এখানে এটা এইভাবে ফিরিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ, তারপরে আবার এইখানে সেমভাবে এইদিকে আবার ঘুরলাম। তো এইভাবে কী করলো, এইভাবে এখানে অর্ধবৃত্তটি তিন টুকরা হয়ে গেল, এদিকে একটা আমি নামকরণ করছি এটা এ বি সি ডি, এদিকে আমি ই দিয়ে দিই, এটা এফ। ঠিক আছে, তাহলে দেখছো যে এখনে এখনে যদি আমরা এটা যেহেতু তিন টুকরা করেছি, সমান তিন টুকরা হয়েছে, দেখো ভালো করে আমি ম্যাপে দেখছি, আবার দুই তিন, তিন নম্বর টুকরাটি একবারে এখানে মিলে গেছে। তো তোমরা নিজে জানো এই যে অর্ধবৃত্তটা, এটা একটা
সরল রেখার মধ্যে আছে, এটা সম্পূর্ণটা মিলে 180 ডিগ্রি হয়। তাহলে তোমরা নিজেরাই বলো তো, এতটুকু তিন টুকরা যদি করে নিই, এতটুকুর মাপ কতটুকু হবে? এখানে যে বৃত্তচাপটি হলো, এই বৃত্তচাপটিতে যদি আমি একটা কোণ অঙ্কন করি, এই কোণটা কত ডিগ্রি হবে? এখানে যদি আমি কোণটা আঁকতাম, আমি মনে মনে তোমাদের দেখাচ্ছি, এটা যদি আমাদের কোণটা যদি হতো এখানে একটা কোণ, তাহলে এটা কত হতো তোমরা বলো ভেবে? সম্পূর্ণটা 180 ডিগ্রি, তো এটা তিন ভাগের এক ভাগ, 180কে তিন ভাগ করলে কত হয়? এটা তাহলে 60 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? তো এরকমভাবে আমি যদি এদিকে একটা আঁকি, এটা তাহলে এদিকেও আরেকটা 60, এই এই দুইটার মাঝখানে আরও আরেকটা 60 হবে, ঠিক আছে? এখানে একটা 60 থাকবে, এখানে আরেকটা 60 থাকবে, এইদিকে এইদিকে 60, এইদিকে 60, এইদিকে 60, 360 মিলে কত হলো? 180 ডিগ্রি। এবারে আমরা কি করব, দেখতে পাচ্ছ তোমরা যে এখানে এই 60 ডিগ্রি আর এই 60 ডিগ্রি, এখান থেকে যে 60 ডিগ্রি, তার সঙ্গে যদি আমরা আর কতটুকু দিলে 90 ডিগ্রি হবে, 60 ডিগ্রির সঙ্গে আর কত যোগ করলে 90 ডিগ্রি হবে, নিশ্চয়ই তোমরা জানো 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তো এখানে আমরা যদি এই 60টাকে যদি সমান দুটুকুরা করতে পারি, তাহলে কি হবে, প্রত্যেক টুকরাতে 30 ডিগ্রি করে থাকবে, 60 ডিগ্রির অর্ধেক 30 ডিগ্রি করে থাকবে। এখন এই 30 ডিগ্রিটাকে একটা 30 ডিগ্রি এদিকে রাখবো, আর একটা 30 ডিগ্রি, তাহলে এই 30 ডিগ্রি এবং এই 60 ডিগ্রি মিলে 90 ডিগ্রি হবে। তখন আমরা তাহলে কীভাবে করতে পারি এটা? এটার জন্য আমরা এটা এই কোণটা, এই যে কোণটা আছে এই কোণটার সমদ্বিখণ্ডক অঙ্কন করবো। কীভাবে আঁকতে হবে সমদ্বিখণ্ডকটা? তোমরা কোনো সমদ্বিখণ্ডক আঁকা হয়তো তোমরা 8 বা 7 দেখেছো, সেই পদ্ধতিকে আমরা অনুসরণ করবো। এখানে আমরা এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু আছে, দুটা বিন্দুতে পেন্সিল কম্পাসটা রেখে এভাবে রাখবো। রাখার পর আমরা একটু আগে যে মাপ নিয়েছিলাম সেটা দিয়ে করতে পারবো, কোনো অসুবিধা নেই। এই মাপটা না লাগলে হবে, একটু আবার দেখাচ্ছি এই মাপটা। তো এখানে যদি আমরা এই তারপরে এই, এখন যদি আমরা এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে দিই, তাহলে এটা সমান দুটুকুরা হয়ে যাবে কোণটা, এই বিন্দুর সঙ্গে যদি যুক্ত করে দিই। তাহলে দেখতে পাচ্ছ এখানে এই যে, এই যে কোণটা, এই কোণটার নাম কি? ইএএফ, ইএএফ। এখন এই রশ্মি দ্বারা, এই রেখা দ্বারা সমান দুটুকুরা হয়ে গেল। আমি এর নাম আমি জি দিয়ে দিতে পারি, এখানে মনে করো নামটা। এখানে তাহলে এখানে দেখো অ্যাঙ্গেল ই এ জি এবং অ্যাঙ্গেল জি এ এফ পরস্পর সমান হবে, কারণ এটা লম্ব সমদ্বিখণ্ডক আছে। আর লম্ব সমদ্বিখণ্ডক কী করে, সরি লম্ব এই কোণের সমদ্বিখণ্ডক বলবো, প্রথমত এই কোণটির যে সমদ্বিখণ্ডক, এই সমদ্বিখণ্ডক কী করবে, এই যে সম্পূর্ণ কোণটা এই কোণটাকে সমান দুটুকা করবে। তাই এটা 60 ডিগ্রি ছিল, 60 ডিগ্রিকে সমান দুটুকা করলে এদিকে 30 ডিগ্রি আর এদিকে 30 ডিগ্রি। এখন এটা 30-এর সঙ্গে এই 60 যদি যুক্ত করি, তাহলে কী হবে, এই 60 ডিগ্রি আর এই 30 ডিগ্রি মিলে এটা 90 ডিগ্রি হবে। তার মানে কি, এই যে কোণটা টোটাল, এই যে কোণটা হলো এতটুকু কোণ, এটা 90 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে? এটা 90 ডিগ্রি, আমরা 90 ডিগ্রি এইভাবে দেখতে পাই, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পেরেছ যে এখানে আমরা কী কী করেছি। এখানে দেখো বলেছে যে এটা সত্যতা যাচাই করার জন্য, সত্যতা যাচাই আমরা কীভাবে করবো, একই পদ্ধতি যেই কাজগুলি আমরা করেছি সেগুলির সাহায্যই নেবো আমরা। এখানে তুমি স্টেপ বাই স্টেপ এগুলি লিখে নেবে, আমি যেই কথাগুলি বলেছি এগুলি তোমরা ধীরে ধীরে পজ দিয়ে লিখে নিতে পারো, ঠিক আছে? যে আমি প্রথমত এ বি একটি রশ্মি নিলাম, ঠিক আছে? এবার এ বি রশ্মির এ বিন্দু হচ্ছে প্রারম্ভিক বিন্দু, এ বিন্দুতে একটি অর্ধবৃত্ত অঙ্কন করি। এখন অর্ধবৃত্তটিকে ব্যাসার্ধের সমান মাপ নিয়ে সমান তিনটি টুকরো করি, টুকরো করলাম আমরা। এখন অ্যাঙ্গেল ই এ এফ এর সমদ্বিখণ্ডক অঙ্কন করি, জি এ এ জি অঙ্কন করি, তাহলে অ্যাঙ্গেল ই এ জি ইজ ইকুয়াল টু কত হবে, হাফ অফ অ্যাঙ্গেল ই এ এফ হবে, ঠিক আছে? আর অ্যাঙ্গেল ই এ এফ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই সি এ ই সমান সমান 60 ডিগ্রি। তাহলে এবার অ্যাঙ্গেল ই এ জি সমান কত হবে, 60 ডিগ্রি, হাফ অফ 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু
30 ডিগ্রি ঠিক আছে হাফ 60 ডিগ্রি হাফ করতে হবে 30 ডিগ্রি তারপরে আমরা লিখব কি লিখব এখানে যে সুতরাং অ্যাঙ্গেল সি এ জি আমি এটা লিখে নিচ্ছি সুতরাং অ্যাঙ্গেল সি এ জি মানে সি এ জি এই যে অ্যাঙ্গেলটা আছে এটা সমান কি লিখতে পারি অ্যাঙ্গেল সি এ ই সি এ ই প্লাস অ্যাঙ্গেল ই এ জি অ্যাঙ্গেল ই এ জি ঠিক আছে তো এখানে অ্যাঙ্গেল সি এ জি কত হবে এটা 60 ডিগ্রি হবে প্লাস সি সি এ ই ইজিক্যাল টু লিখেছি সি এ ইর জায়গাতে আমি 60 ডিগ্রি লিখেছি প্লাস ই এ জি কত হবে তোমরা হাফ আমি যে কথা বলেছিলাম সেভাবে তুমি তোমরা তো করেছো সেটাই সেটা হবে অ্যাঙ্গেল ই এ জিরো মানে 30 ডিগ্রি হয়েছিল দুটো মিলে 60 প্লাস 30 কত হলো 90 ডিগ্রি তাহলে এটা প্রমাণিত হয়ে যায় এইভাবে ঠিক আছে তো আমি অঙ্কন এবং প্রমাণ দুইটাই একসঙ্গে বলে দিয়েছি তো অঙ্কনের পার্টে যেটা ছিল যা চাই যদি আবার করতে হয় এটা এটা 60 ডিগ্রিটা কীভাবে কেন কীভাবে বুঝতে পারলে তোমরা আমি বলে দিয়েছিলাম যে এটা 180 ডিগ্রিকে সমান তিন টুকরা করলে প্রত্যেক ভাগে কত হয় 180 ডিভাইডেড বাই 3 মানে প্রত্যেক ভাগে 60 ডিগ্রি করে পড়ে এভাবে তোমরা প্রমাণটা করে নিতে পারো তাছাড়াও আমি আরেকটা কথা বলে দিচ্ছি মেইন জিনিসটা হচ্ছে অঙ্কন করাটা কীভাবে অঙ্কন করবে সেটাই কিন্তু প্রমাণ জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট হয় না সম্পাদকের ক্ষেত্রে অঙ্কন প্রণালীটা তোমরা একটু ভালো করে শিখে নেবে তারপরে আমরা নেক্সট ভিডিও যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা আমরা করব দেখো আমরা এখন তিনের যে কোশ্চেনটা আছে নিম্নলিখিত কোনগুলি পরিমাপ অনুসারে অঙ্কন করো এখানে আমরা দেওয়া আছে এখানে কি করব দেখো 30 ডিগ্রি 22.5 ডিগ্রি এবং 15 ডিগ্রি কোন অঙ্কন করবো প্রথমত 30 ডিগ্রি কোনটি কীভাবে অঙ্কন করে সেটা দেখো আমরা আগে যে সিস্টেমে করেছিলাম মোটামুটি সেরকমভাবে করব দেখো এক নম্বরটা প্রথম করছি আর বাকিগুলি হয়তো করাতে হবে না আমি বুঝিয়ে দেবো তোমরা নিজেরা করে নেবে একদম সহজভাবে বুঝিয়ে দিব দেবো ধরো এখানে এটা এ বিন্দু এটা বি রশ্মি বলতে পারি এটা ঠিক আছে এখন এ বিন্দুতে আমরা 30 ডিগ্রি কোণ অঙ্কন করবো ঠিক একই পদ্ধতি অনুসরণ যদি করতে হয় আমাকে আমি এ বিন্দুতে একটা অর্ধবৃত্তের মতো একটা একটা বৃত্ত ছাপ এঁকে নেবো পুরো অর্ধবৃত্ত আঁকতে হবে না এখানে প্রমাণ করতে বলেনি বা যাচাই করতে হবে না আমার অর্ধবৃত্ত এঁকে দেখাতে হবে না জাস্ট একটা বৃত্ত ছাপ আঁকবো এই বৃত্তচাপটা এঁকে নেবো যে ব্যাসার্ধ নিয়ে আমি বৃত্তচাপটা এঁকেছি সেই ব্যাসার্ধের মাপ নিয়ে আবার যদি আগের মতো বৃত্তচাপটা কেটে নিই এখান থেকে নিয়ে এটা তোমরা জানো এটা কত প্রথমটা কত হয় এখানে যেমন তোমরা দেখেছিলে এটা 60 ডিগ্রি হয়েছিল এইদিকে এই অংশটা 60 ডিগ্রি হয়েছিল এদিকে আবার 60 এদিকে 60 360 মিলে 180 হয়েছে তো এটাও 60 ডিগ্রি হবে তো আমি এটা যুক্ত করে দিচ্ছি এই ছেদ বিন্দুটা এখন এ বিন্দুর সঙ্গে যুক্ত করে দেবো ঠিক আছে এখন এটা আমি ধরি এটা যে নামটা দেব বি এ সি দিয়ে দিই এটা এখন অ্যাঙ্গেল বি এ সি তো তোমার 60 ডিগ্রি হলো এখন অ্যাঙ্গেল বি এ সিকে যদি আবার সমান সমদ্বিগুণটাকে যদি সমান দুটুকরো করি তাহলে 60 ডিগ্রির হাফ কত হবে 30 ডিগ্রি হবে একদম সহজ দেখো তাহলে আমি কী করছি এখন এখানে যেখানে আর কি এটার নাম দিয়ে দিই যেখানে ছেদ করেছিল এটা মনে করো এটা ডি সরি আর এটা মনে করো ই ঠিক আছে এখানে এই ডি বিন্দুতে পেন্সিল কম্পাসটা বসিয়ে আবার এটা দিয়েই করতে পারবো আমরা সেমভাবে এইখানে আবার পেন্সিল কম্পাসটা বসাবো ঠিক আছে এই এখানে দেখতে পেয়েছো নিশ্চয়ই দেখো আমি প্রথমত এই যে বৃত্তচাপটা গেছি এই সেই বৃত্তচাপে যেখানে ছেদ করেছে এবিকে ডিবিন্দুতে সেই ডিবিন্দুতে পেন্সিল কম্পাসটা রাখলাম রাখার পর আমি আবার একটা অর্ধবৃত্ত আঁকলাম অর্ধবৃত্ত চাপ আর কি সরি অর্ধবৃত্ত না বৃত্তচাপ আঁকলাম তো এইবার এই বৃত্তচাপটা আর এখানে যে আঁকা বৃত্তচাপটা
পরস্পর কোণ বিচ্ছেদ করছে এই বিন্দুটাতে। এটা এখন এই বিচ্ছেদ বিন্দুটাকে এই বিন্দুর সঙ্গে যুক্ত করে দেবে। ঠিক আছে, এই যে তাহলে এখন দেখো এই 60 ডিগ্রি কোণটা সমান দুই টুকরো হয়ে গেল। তাহলে এদিকে 30, এদিকে 30 হবে। তাহলে আমাদের এটা নাম দিয়ে দেবো এখানে ABCDEF। ঠিক আছে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, সুতরাং অ্যাঙ্গেল বি এ এফ, অ্যাঙ্গেল বি এ এফ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। বাস এতটুকু দিয়ে দিলে হবে। আর অঙ্কন প্রণালীটা তোমরা লিখতে পারো, অঙ্কন প্রমাণের দরকার নেই। তোমরা বলবে যে অঙ্কন প্রণালীতে কী কী বলবে, আমি যা যা বলেছি সেই কথাগুলো। যেমন মনে করি এ বি একটি রশ্মি, এ বিন্দুতে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ অঙ্কন করি। মনে করি বৃত্তচাপের বৃত্তচাপটি এ বি রশ্মিকে ডি বিন্দুতে ছেদ করে। এখন ডি বিন্দুতে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি যা পূর্বোক্ত বৃত্তচাপটিকে ই বিন্দুতে ছেদ করে। পূর্বোক্ত মানে আগের বৃত্তচাপটিকে ই বিন্দুতে ছেদ করে। এখন এ ই যুক্ত করে বর্ধিত করি, তাহলে অ্যাঙ্গেল বি এ সি হবে কত, 60 ডিগ্রি। অ্যাঙ্গেল বি এ সি ইজ ইকাল টু 60 ডিগ্রি হবে। এখন অ্যাঙ্গেল বি এ সি এর সমদ্বিখণ্ডক এ এফ অঙ্কন করি। ঠিক আছে, সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, অ্যাঙ্গেল বি এ সি এর সমদ্বিখণ্ডক এ এফ অঙ্কন করি, এটা বললাম। সুতরাং অ্যাঙ্গেল বি এ এফ ইজ ইকাল টু 30 ডিগ্রি। বাস হয়ে গেল এইভাবে। এখানে যে দুই নম্বর যে অঙ্কটি বলেছে 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি তুমি কীভাবে আঁকবে, তার জন্য আমাদের কী করতে হবে, তোমরা ধীরে ধীরে 22.5 ডিগ্রিকে যদি আমরা ফুল ফর্মে নিতে চাই, মানে এটাকে যদি দুই দিয়ে গুণ করি, ডাবল যদি করি, 22.5 ডিগ্রি কত হবে তোমরা জানো কি? একটু মনে মনে হিসাব করে দেখো বা খাতা হিসাব করে দেখো। 22.5কে যদি দুই দিয়ে গুণ করি 45 ডিগ্রি পাবো। এখন 45 ডিগ্রিকে যদি আবার দুই দিয়ে গুণ করি কত হবে, 90 ডিগ্রি হবে। বাস 90 ডিগ্রিকে 4 টুকরা করলে 22.5 ডিগ্রি হবে। কীভাবে করবো, এই যে আগে যেটা 90 ডিগ্রি আমরা যে পদ্ধতিতে এঁকেছিলাম ঠিক সেই পদ্ধতি ফলো করেই, এবং অত কোনো এতগুলি কথা বলতে হবে না এখানে, জাস্ট আমরা প্রসিডিউরটা মেনটেন করে 90 ডিগ্রিটা আঁকবো প্রথমে এইভাবে। এবার 90 ডিগ্রিটা আঁকার পর এই 90 ডিগ্রিকে আমরা এখানে এই এ বিন্দুতে কী করবো, এই 90 ডিগ্রির সমদ্বিখণ্ডক অঙ্কন করবো। তাহলে সমদ্বিখণ্ডক যদি অঙ্কন করি তাহলে এই 90 ডিগ্রিকে সমান দুই টুকরা করা হয়ে যাবে। ঠিক আছে, একদিকে 45 থাকবে, আরেকদিকে 45 থাকবে। এবার নিচের দিকে যে 45টা থাকবে, মানে 45 45 তো 90, তো নিচের যে পার্টের 90 থাকবে আর 45 থাকবে, তাকে আবার এই রকম যেটা জায়গাতে আবার এই ইয়ে করে এইভাবে এইভাবে করে এইভাবে আঁকবো। আবার মনে করো এইখানে এইভাবে একে আবার সমদ্বিখণ্ডক অঙ্কন করবো। তো 45 ডিগ্রিকে যদি আবার সমদ্বিখণ্ডক সমান দুই টুকরা করি তাহলে 45 অর্ধেক, এই দিকে যে ছোটো টুকরাটা থাকবে এটা হবে 22.5 ডিগ্রি। তোমরা নিজেরা একবার ট্রাই করো, ঠিক আছে, আশা করি পারবে। তো 22.5 ডিগ্রি হয়ে যাবে। এখন 3 নম্বর অঙ্কটা কীভাবে করো, 15 ডিগ্রি। তো এটা যেমন 30 ডিগ্রি হয়েছে, সাইটটাকে 3 ভাগ 2 ভাগ করে 30 ডিগ্রি করেছি, তেমনি সাইটকে 4 ভাগ করলেও 15 ডিগ্রি হয়ে যাবে, 4 15 60। তো তা কী করবো, এই 30কে আবার যদি অর্ধেক করি তাতেও হয়ে যাবে, 4টা টুকরো করতে হবে না, শুধু 30টা এই 30 ডিগ্রিটাকে আবার এখানে রেখে কী করবো, এখানে মনে করো এভাবে তো আছে, এখন তারপরে আবার এখানে একটা কুমাসের কাটাটা এখানে বসাবো, এটাকে বসিয়ে এইখানে যুক্ত করে দেবো। এবার যুক্ত করে দিলে এবার যদি আমি এই ছেদবিন্দুর সঙ্গে এটা যুক্ত করে দিই, এভাবে যদি যুক্ত করে দিই তাহলে এটা কী হবে, এইখানে যে কোনটি তৈরি হবে এটা 15 ডিগ্রি হয়ে যাবে। ব্যাস এই তো পদ্ধতি, আর কিছু নেই। এভাবে 1 2 3 তোমরা সবগুলো অঙ্ক করে নিতে পারবে। 1 নম্বর তো আমি দেখিয়ে দিচ্ছি, বাকি 2টা তো তোমরা নিজের ট্রাই করো। ঠিক আছে, ধন্যবাদ। দেখো এখন আমরা এই এক্সারসাইজ 11.1 এর 4 নম্বর অঙ্কটি করবো। 4 নম্বরের মধ্যে যে অঙ্কগুলি আছে আমি একটি করাবো, বাকিগুলির নিয়মটা বলে দেবো কীভাবে করতে হবে, তোমরা দেখে আশা করি বুঝতে পারবে। প্রথম যে অঙ্কটি 1 নম্বর যে অঙ্কটি আছে সেটা হলো কি, 75 ডিগ্রি কোণ আঁকবো। কীভাবে কী বলেছে প্রশ্নটা, নিম্নলিখিত কোণগুলো অঙ্কন করো এবং চাঁদার সাহায্যে কোণগুলো পরিমাপ করো। তাহলে আমি প্রথমে যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করবো সেটা চাঁদার সাহায্য ছাড়াই আঁকবো, একটু আগে যেভাবে করেছি অন্য অঙ্কগুলি পেন্সিল কম্পাসের সাহায্যে সেরকমভাবেই করবো। তো তার জন্য আমরা প্রথমত আবার একটি রশ্মি আঁকবো, সরি এটা
এখানে একটা দশ মিনিট নিলাম, এখানে নাম দিলাম এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। এখানে সেম প্রসিডিউরে আমরা এখানে এটা থেকে 60 ডিগ্রি প্রথমত আঁকবো, তারপরে 90 ডিগ্রি, এরপরে 78 ডিগ্রি আঁকবো। ঠিক আছে, এবি একটি রশ্মি, এবি রশ্মির এ বিন্দুতে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ অঙ্কন করি, মনে করি বৃত্তচাপটি এবি রশ্মিকে সি বিন্দুতে ছেদ করে। এখন সিতে একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করি, যার পূর্বোক্ত বৃত্তচাপটিকে ডি বিন্দুতে ছেদ করে, এটার নাম ডি দিয়ে দেবো আমি একটু পরে, আগে রেখাটা রেখাটা আঁকতে হবে না, এখানে ডি নাম দিয়ে দিলাম আমি। এখন তোমরা জানো আমি যদি এখানে একটা কোণ অঙ্কন করি, যেটা আসবে সেটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে, ঠিক আছে। আমার 60 ডিগ্রি দরকার নেই, আমরা 75 ডিগ্রি আঁকবো। কীভাবে আঁকবো, এখানে যদি আবার এইখান থেকে সেম ব্যাসার্ধের মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করি, এবং এই বৃত্তচাপ এবং এখানে এটার সাহায্য নিয়ে এইভাবে যদি আবার কেটে নিই, এখন একে যদি যুক্ত করে দিই, তাহলে কী হবে, 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। আমি এটা এঁকে নিলাম, আমার এটা দরকার নেই, তো কাটা লাইন দিয়ে আমি এঁকে নিলাম, কাটা কাটা লাইন দিয়ে। এখন এই যে 90 ডিগ্রির যে ছেদবিন্দু, এটা এখন এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই দিকে এই এতটুকু এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 60, এই দিকে আবার হচ্ছে 30। তো এখানে আমার দরকার হচ্ছে 75। তো 75 হতে গেলে আমার কী দরকার, 60-র পরে আর কত দরকার, একটু মনে মনে হিসাব করো, 60 থেকে কত আমি অ্যাড করলে, 60-র সঙ্গে কত অ্যাড করলে 75 পাবো, 15 ডিগ্রি। তাহলে এই 15 ডিগ্রি আমরা কি এখান থেকে পেতে পারি না, কীভাবে পাবো, এখন এখানে এখান থেকে এইটা এখানে যে কোণটা উৎপন্ন হবে এটা হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে যদি আমি হাফ করে দিই, মানে এটাকে যদি সমদ্বিখণ্ডক অঙ্কন করি, কীভাবে আঁকবো, ওই একই পদ্ধতিতে আমি এখানে যদি এই যে বৃত্তচাপটি এখানে ছিল এটার সঙ্গে এই যে এটা যদি যুক্ত করে দিই, এখানে এটা যদি ডাবলিং হয়ে গেছিল, এটা ভালো করে তোমরা বুঝে আঁকবে। এখানে আমি যদি ছেদ করে দিই, এই যে ছেদ বিন্দু দুটি মিলিত হলো, কোথা থেকে নিলাম এটা, একটা এখান থেকে নিলাম, আবার আরেকটা এখান থেকে নিলাম, লম্বটি যেখানে ছেদ করেছে, ঠিক আছে, এই লম্বরেখাটি, এই যে লম্বরেখাটির সঙ্গে বৃত্তচাপটি যেখানে ছেদ করেছিল তার থেকে রাখতে হবে। তারপরে এই দুটি বৃত্তচাপ পরস্পরকে যেখানে ছেদ করেছে তার সঙ্গে এই বিন্দু যুক্ত করে দেব, ঠিক আছে। ব্যাস, তাহলে এই যে এটার নাম আমি এখানে পরপর এ বি সি ডি, এটা ই হয়েছিল, এটা আমি এফ দিয়ে দিলাম, আর এটার নাম আমি জি দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে অ্যাঙ্গেল বি এ জি, এই যে অ্যাঙ্গেলটা টোটাল, এই যে অ্যাঙ্গেলটা এটা 75 ডিগ্রি হবে, কারণ এতটুকু পর্যন্ত 60 ছিল, আর এখান থেকে এতটুকু 15 হলো, আবার এটা 15, এই 15 30 আর 60 মিলে 95 ছিল। তো আমার এত কিছু দরকার নেই, আমার 60 পরে এটা 15 হয়েছে, এটা যথেষ্ট, এটা 75 ডিগ্রি, ঠিক আছে। সুতরাং অ্যাঙ্গেল বি এ জি, অ্যাঙ্গেল বি এ জি ইজ ইকাল টু 75 ডিগ্রি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এখন দুই নম্বরটা তোমরা কীভাবে করবো, 105 ডিগ্রি। তো একইভাবে আমরা এইখানে যেরকম 90 ডিগ্রি হয়েছিল, 90-র সঙ্গে কত যোগ করলে, 90-র সঙ্গে কত যোগ করলে 105 হয়, দেখো তো হিসাব করে 15। আবার এখানে তুমি যদি এই এই দিক থেকে যে 30 আছে, এদিকে যে 30, 90-র পরে এইখানে আরেকটা 30 আছে, কারণ এই টোটালি এখান থেকে অতটুকু ছিল কত, এখান থেকে অতটুকু, এইখান থেকে অতটুকু পর্যন্ত 30, এখানে এতটুকু হলো 30, তো এই 30 মিলে এই পুরোটা 60 ছিল। এখন এই 30-কে যদি আবার সমদ্বিখণ্ডক করো না করে নাও, এবং এটা যদি যুক্ত করে দাও এরকমভাবে, আমি বলছি দেখো না, আমি এখন করাবো না, দুই নম্বরটা জাস্ট বুঝে নাও। এই কাজটা করার পর আমি এটা কিন্তু সেপারেট করবো, এটার মধ্যে করবো না, আলাদাভাবে যখন আরেকটা করবো, আরেকটা করতে হবে দুই নম্বরের জন্য, এরকমভাবে আঁকার পর তখন এই ছবিটা থাকবে না, শুধু লম্বর অংশটা থাকবে। আর এরপরে এক নম্বরের জন্য কী করেছিলাম, নম্বর নম্বর পরে এইদিকে করেছিলাম কাজটা, এখন দুই নম্বরের জন্য এদিকে না করে এইদিকে বাড়াতে হবে, ঠিক আছে, এই এই অংশ, কারণ এটা 90 ডিগ্রি থেকে কমাতে হয়েছে 75 ডিগ্রি, আর এদিকে 90 ডিগ্রি থেকে বাড়াতে হবে, বাড়াতে হলে এইদিকে বাড়বে, ঠিক আছে। তো তার জন্য কী করবো আমরা,
আচ্ছা, এখানে আরেকটা কাজ রয়ে গেছিল, চাদার সাহায্যটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাকে। তোমাদের দেখো চাদাটা আমি বসাবো, এখানে বসিয়ে নেবো আগে, এটার সঙ্গে এই ধারের সঙ্গে এই ধার এবং কন্যা কন্যারটা এই বিন্দুর সঙ্গে মিলিয়ে নেবো, টোটাল জিনিসটা মিলিয়ে দেখবো। এটা 75 ডিগ্রি হয়ে গেলে দেখো এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, এই হচ্ছে 60 ডিগ্রি, সরি হ্যাঁ একটু ভালোভাবে মিলে যাবে মোটামুটি, এই যে এই হচ্ছে 60, এটা 70, এটা হচ্ছে 80, 70 এবং 80-র মাঝামাঝি আছে দাগটা, যে দাগটা গেছে এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা 75 ডিগ্রি আছে। ঠিক আছে, তো আমি হ্যাঁ যে কথা বলছি, এটা 90 ডিগ্রি থেকে 15 মাইনাস করে বা 60 ডিগ্রি থেকে 15 যোগ করে আমি এটা করতে পারি। এখন এখন 2 নম্বর যে অঙ্কটা, 2 নম্বরটার জন্য 90 ডিগ্রির সঙ্গে 15 ডিগ্রি অ্যাড করবো। তো 15 ডিগ্রি যদি অ্যাড করতে হয়, এখানে তো 30 ডিগ্রি অলরেডি আছে, তার কী করবো একটা লম্বা সময় 2 নম্বর রেখে এদিকে 15, এদিকে 15 রাখবো, এইভাবে এখানে কী বিন্দুতে রাখবো একটা এইভাবে ঘুরিয়ে দেবো। ঠিক আছে, তারপরে এখানে একটা রেখে আবার এটা ঘুরিয়ে দেবো, তখন এই বিন্দুর সঙ্গে ছেদ বিন্দুর সঙ্গে এটা যুক্ত করে দেবো, যুক্ত করলে যে কোনটা তৈরি হবে টোটাল সেটা 90 প্লাস 15 ইজ ইকুয়াল 100 টাইপ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এখানে 135 কীভাবে হবে, 3 নম্বরটার জন্য কী হবে দেখো, এটা 60, এটা 60, 260 মিলে 60 × 2 কত হয়, 120। তো এতটুকু তো 100, এখন যদি আমি সাপোজ এইটা যদি যুক্ত করে দিই, এভাবে যুক্ত করে দিলে এই যে টোটাল কোনটা হবে এটা 120 হবে, 120-র সঙ্গে আবার 15 যোগ করলে হয়ে যাবে 138, তখন এইখানে 30টাকে আবার 30 নয়, এখানে 60 আছে, 60টাকে আবার 4টা পার্ট করবো, এদিকে এদিকে একবার করলে 30 অ্যাড হবে। ঠিক আছে, এখন দেখি এখানে কী করতে পারি, কত হ্যাঁ এটাকে যদি আমরা এটাও করতে পারো, অথবা এখানে কত আছে, এখানে কত বেরোবে, 105-এর সঙ্গে যদি 30 তুমি অ্যাড করে নাও, 105-এর সঙ্গে 30 যদি অ্যাড করে দাও তা তো হয়ে যাবে, যে কোনো পদ্ধতিতে তুমি করতে পারো। ঠিক আছে, এটা তোমার নিজেরা চেষ্টা করো, অসুবিধা হলে আমি আবার তোমাদের দেখাবো, আশা করি বুঝতে পারছো, ধন্যবাদ।